হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আমি আমি পূজা। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা চুলের রেমেডি নিয়ে। চুল সিল্কি হবে কি করে দেখো, আমার চুল এখানে খুবই ড্রাই, একদমই খারাপ অবস্থা। তো চলো, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে পুজো চলে এসেছে। তো পুজোর আগে যদি চুল ভালো করতে চাও তাহলে এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখো। তো চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি মামার্থ হেয়ার অয়েল নিয়ে নিয়েছি, এটা রিভিউ আমি দিয়েছি, তোমরা পারলে যদি ইচ্ছে হয় তাহলে দেখে নিও, এটা খুব ভালো একটা তেল। এর একটা রিভিউ আছে আমার ভিডিওতে, একটু দেখে নিও। তো দেখো, এটা আমি চুলে ভালো করে নিয়ে নিচ্ছি তেলটাকে। তো তোমরাও তোমাদের যে তেলটা তোমরা ইউজ করো, যে তেলটা তোমাদের স্যুট করে, সেই তেলটা নিয়ে নেবে। তো দেখো, আমি চুলে ভালোভাবে নিয়ে নিচ্ছি। এই যে রেমেডিটা দেখাবো সেটার আগে কিন্তু চুলে তেল নিয়ে শ্যাম্পু করে নেওয়া খুবই দরকার। তো দেখো, আমি চুলে তেল নিয়ে নিচ্ছি, এটা যদি শ্যাম্পু করে ইউজ করো খুব ভালো হবে। তো বন্ধুরা দেখো, আমি চুলে তেল নেওয়ার পরপরে এটা নিয়ে আমি হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। তোমরা কিন্তু তেল নেওয়ার পরে চুলে ম্যাসাজ করতে একদমই ভুলবে না, ম্যাসাজ করলে আমাদের চুলের রক্ত সঞ্চালন বাড়ে। তো বন্ধুরা ম্যাসাজ কিন্তু অবশ্যই করবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, তোমরা কিন্তু এরকম একটা ডিম ভেঙে নেবে প্রথমে। তোমরা নিশ্চয়ই জানো ডিম আমাদের কতটা উপকারী, এর ভিতর পুষ্টি থাকে কতটা। তো এটা আমাদের চুলের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী, চুলের গোড়ায় গোড়ায় গিয়ে এটাকে চুলকে মজবুত বানাবে। ড্রাই ড্রাই যে চুলটা আমাদের, সেই চুলটাকে পুরো নরম সিল্কি করে তুলবে। ড্রাই চুল যাদের তারা কিন্তু অবশ্যই ডিমটা ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো, ডিমটাকে আমি ভেঙে নিয়েছি এবার। তো বন্ধুরা দেখো, আমি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু ভালোভাবে ফাটিয়ে নেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা যদি পারো, তোমাদের গাছে বাড়িতে যদি অ্যালোভেরা জেল থাকে, পিওর অ্যালোভেরা, সেটা দিয়ে দিলে আরও ভালো রেজাল্ট পাবে। আমি দোকানে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি পতঞ্জলির। তো দেখো, আমি প্রায় দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নেবে। তো বন্ধুরা দেখো, এরপর দিয়ে দিচ্ছি আমি লেবু, তোমরাও কিন্তু লেবু দিয়ে দেবে। এবার আমি কিন্তু এর ভিতর অ্যালোভেরা জেল দিলাম প্লাস লেবু দিলাম, তার মানে বুঝতেই পারছো চুলটাকে কতটা সিল্কি করবে। তোমার চুল পুরো নরম সিল্কি হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে, নিজের চুলের তফাতটা একবার ইউজ করলেই বুঝতে পারবে। তো দেখো, এটাকে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে তিনটে জিনিস মিশিয়ে এরকম একটা পেস্ট তৈরি হওয়ার পরে মানে রেজাল্টটা এত দারুণ পাবে না, ইউজ করলে একবার ইউজ করলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, এগুলো আমাদের বাড়িতেই সবসময় থাকে, আমরা হাতের কাছেই সব কিছু পেয়ে যাবো। তো পুজোর আগে তোমার চুল যদি তুমি সিল্কি করতে চাও, নরম করতে চাও, তো বন্ধুরা এই রেমেডিটা কিন্তু ইউজ করো, 100% রেজাল্ট পাবে। আর যদি রেজাল্ট না পাও, আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেও।